আমি আলা এত টেস্টি হইছে, তুমি ভাষাই হারায় ফেলছো। চা তুমি গুগল আর ইয়াহুতে খোঁজো কেন? আর ইউ ফিলিং প্রাউড? বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সকাল শুরু হয়ে গেছে আর আমার ভিডিওটাও শুরু হয়ে গেছে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ। তো সকালবেলা চা বানিয়ে নিচ্ছি আর নাস্তা কিছুই খাওয়া হয়নি আমার। আমার হাজব্যান্ড একটা ক্রোসেন্ট খেয়েছে, এখনও চা চেয়েছিল, তো চাই নিয়ে দিলাম। আর চা খাওয়ার পর বা চা পান করার পর তার রিয়াকশানটা আপনারা নিজেরাই দেখে নেন। দুবার নিছো মুখে, প্রথমবার গুগলিতে সার্চ দিলাম কিছু খুঁজে পেলাম না, দ্বিতীয়বার ইয়াহুতে সার্চ দিলাম কিছু খুঁজে পেলাম না। চা তুমি গুগল আর ইয়াহুতে খোঁজো কেন? সাদের যে আইটেম এটা কি চা না অন্য কিছু, এটা সার্চ দিয়ে পাইলাম না, এটা কোন ধরনের চা? তোমার শ্বশুরের ভাষায় বলতে পারো গরম পানি। মাথার উপরে দেখলাম আসলে চায়ের কোন জাতের উপরে পড়ে, এ পর্যন্ত এরকম চা কোনো সময় খাই নাই। ঠিক আছে, কোন দিক দিয়ে খারাপ হয়েছে? কফি দিছি, একটু বেশি ভালো করতে গেছিলাম আর কি, একটু মজা করতে গেছিলাম। অনেক মজা হয়েছে, দাম দিল না। যাই হোক, চায়ের তো আর দাম পেলাম না, তো এবার মিষ্টি নিয়ে যাই সামনে। গত ব্লগে শেয়ার করেছি আপনাদের সাথে মিষ্টি বানিয়েছিলাম, ফ্রিজে রাখা ছিল, ওগুলো আর রাতে খাওয়া হয়নি। তো এরপর দিন সকালবেলা, মানে গতকাল সকালবেলা আমি ওর সামনে দিলাম, ওই বললো যে হঠাৎ করে কিছু খাওয়ার আছে নাকি। তো দেখা যাক মিষ্টি খেয়ে আবার কি রিয়াকশান দেয়। আবার অপমান করবা? না, সুন্দর আছে তো। একটু সময় দাও, একটু। শেষ পর্যন্ত আমাকে বাথরুমে ঢুকে তারপরে ভিডিও রেডি করতে হয়েছে। বাবা ছেলে দুইজন এতই মাস্তি বা এতই দুষ্টামি শুরু করেছে আমার সাথে যে আমি কোনোভাবেই গতকালকের ভিডিওটা রেডি করতে পারছিলাম না। তো টিকে থাকতে না পেরে শেষমেশ বাথরুমে গিয়ে ভিডিও টোটালি এডিট করার পর আমি আপলোডে দিয়ে তারপরে আবার বের হয়েছে আর কি। তো বাসায়ও যখন থাকে প্রায় সময় এরকম মজাই করি আমরা, ভালো লাগে আসলে। আর আমি যখন আমার ভিডিওর কাজগুলো শেষ করে রান্নাঘরে ঢুকি, দেখলাম যে আমার হাজব্যান্ড সে আবার পাস্তা রান্না করছে। আমি আগেই সকালবেলা আবদার করেছিলাম যে আজকে কি পাস্তা হবে নাকি, যেহেতু ও বাসায় আছে সকালে, তো রাজি হয়ে গেছে। আর দেখলাম যে খুব সুন্দরভাবে সে পাস্তাও রান্না করতে চলে এসেছে রান্নাঘরে। ডিম খাইবে?
আসলে এমন কোনো স্কোপ ও ছাড়ে না আমাকে ইনসাল্ট করার জন্য, ইনসাল্ট না, জাস্ট বলে না যে খোঁচাখুচি আর কি আমাদের এরকমই। তো পাস্তাটা কীভাবে রান্না করেছে, সবসময় যেভাবে করে সেম সেই একই প্রসেস, আজকে আর নতুন কিছু না। প্রথমে অলিভ অয়েলের মধ্যে রসুন কুচি আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছে, রসুনটাই বেশি দিয়েছে, রসুনটা থেতো করে দিয়েছে, আর সাথে দিয়েছে টমেটো, ছোটো ছোটো যে চেরি টমেটোগুলো ছিল শনিবার দিন বাজার থেকে নিয়ে এসেছে সেই টমেটোগুলো। তারপর এটার সাথে দিয়েছে বাসিল, যেই পাতাটা বাজিলিকো আর কি, সেই পাতাটা, আর ওই পাতারই অন্যরকম একটা ফ্লেভার আছে, এটাতেই পাস্তার ফ্লেভারটা পুরোই চেঞ্জ হয়ে যায়। তো এরপর এটার সাথে টুনা ব্যবহার করেছে, টুনার যে ক্যানগুলো পাওয়া যায় তন্ন, সেই টুনা মাছটা ব্যবহার করেছে, ব্যাস এরপর পাস্তা মিশিয়ে দিল আর হয়ে গেল পাস্তা। খুবই মজার এই পাস্তা, আমি তো বলবো ট্রাই করে দেখতে পারেন, অল্প সময়ের মধ্যে খুবই মজার একটা পাস্তা হয়ে যায়। আর সবাই নিশ্চয়ই জানেন পাস্তা আমার কতটা প্রিয়। আজকে করছে পেন্নে পাস্তা, আর এটার সাথে মোজারেলা চিজ ব্যবহার করলে খেতে আরও ভালো লাগে। পাশের চুলা আমি আবার ভাত বসিয়ে দিয়েছি, তাওহিদকে ভাত খাওয়াবো কারণ ও পাস্তা খায় না বা হাতে নিয়ে এভাবে ও খেতে পারে না। প্রসেসিং চলছে বা চেষ্টা চলছে ওকে আমাদের খাবারে অভ্যস্ত করানোর। এমনিতে তো ভাত তরকারি ওগুলা ও খেয়ে ফেলতে পারে, বাট এই যে আমরা পাস্তাগুলো খাচ্ছি, একটু বড় বড় পাস্তা হাতে নেওয়া ধরা খাওয়া ওইগুলা ও করে না। আর এই হচ্ছে পাস্তা, আসলে আমি যখন ভয়েস দিচ্ছি আমার দেখে মুখে পানি চলে আসছে। এবার হচ্ছে আমার রিভিউ দেওয়ার পালা, আসলে এই পাস্তাটা কেমন হয়েছে। পাস্তা তুমি ভালো জানো, বদনাম করলে তো মনে কর খারাপ হলে, বদনাম করলে তো জীবন হবে না মনে হয়, তুমি ভালো করে জানো। অনেক টেস্টি হয়েছে আল্লাহ, এর উপরে পাস্তা হইতেই পারে না, কি বলো, অনেক টেস্টি হয়েছে, ইয়ামি। না আসলে মজা হয়েছে, আসলে অনেক মজা হয়েছে, সত্যি মিথ্যা কথা না, আমি মন থেকে তোমার প্রশংসা করতে পারি, তোমার মতো অপমান করতে পারি না। যাই হোক, আমি আর আমার আসল রিভিউটা দিতে পারলাম না কারণ আমি তো বাধা। আর এমনিতে পাস্তাটা আসলেই খুবই মজা হয়েছে, এখন যদি বলে যে মজা না এটা ভুল বলা হবে, আসলেই মজা ছিল। তো যাই হোক, মজার পর্ব শেষ, আমারও খেলার মানুষ চলে গেছে কাজে, সে চলে গেছে কাজে, আর আমি এখন বাসায় তাওহিদকে নিয়ে আছি। তাওহিদ কোনোভাবেই বিকেলবেলা ঘুমাতে চাচ্ছিল না, বিকেল না দুপুরের দিকে ঘুমাতে চাচ্ছিল না। তো ওর বাবা বের হয়ে যাওয়ার পর, তারপরে অনেকক্ষণ দুষ্টামি করার পর ও আবার নিজে নিজেই ঘুমিয়ে গেছে দেখলাম। সূর্যের কি অবস্থা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কি পরিমাণ গরম পড়ছে এখন। তারপরেও একটু একটু বাতাস ছিল, গতকালকে ভালোই বাতাস ছিল। আর তাওহিদ ঘুমানোর পর আমার হাতে একটু সময় আছে, আমি আবার একটু কফি বানিয়ে নিচ্ছি, আর এই কফিটাই আমার জন্য কাল হয়ে গেছে, কফিটা একটু বেশি স্ট্রং হয়ে গিয়েছিল, তার জন্য রাতের বেলা আমাকে অনেক বড় মাশুল দিতে হয়েছে। তো যাই হোক, তখন তো মজাই লাগছিল, আমার ভিডিও টুকটা কাজ বাকি ছিল বা কাজগুলো আমি শেষ করতে পারিনি, তো ওই কাজটা করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। তো ভাবলাম যে একটু কফি খেলে, একটু স্ট্রং কফি খেলে হয়তো বা ভালো লাগবে, মনে স্ট্রং খেয়েছি যে আমি সারা রাত স্ট্রং হয়েছিলাম, আমার রাতের বেলা আর ঘুম হয়নি। আচ্ছা যাই হোক, মেশিনে এখন কাপড় চোপড় দিয়ে দিলাম, আর এগুলো হচ্ছে আমার যে জামা কাপড়গুলো সেইগুলো, এগুলো আমি খুবই অল্প সময়ের জন্য এবং সবসময় ঠান্ডা পানিতেই আমি ধুই আর কি, আর নয়তো দেখা যায় গরম পানিতে বা একটু বেশি সময় নিয়ে ধুলে, যেগুলো যেহেতু এগুলো বাংলাদেশ থেকে আনা কাপড় তো এই কাপড়গুলো ছোটো হয়ে যায়, দেখা যায় কাপড় অনেকটাই ছোটো হয়ে যায়, তার জন্যই আমি একদম অল্প সময়ের মধ্যে 15 মিনিটের মতো, যেহেতু বাইরে পরে যাওয়ার জামা কাপড় ওগুলোতে তো অত বেশি ময়লাও থাকে না। তাওহিদ ঘুম থেকে উঠেছে 8:30 বাজে, তো এই সময় তো আর বাইরে যাওয়া সম্ভব না, তার জন্য বাসায় আছি। আর যেহেতু আজকে বাইরে বের হয়নি তাই চেষ্টা করছি আমার সব কাজগুলো শেষ করে ফেলতে, যেন আগামীকাল আমরা আবার বাইরে বের হতে পারি। তো
তো প্রথমে জামা কাপড়গুলো এগুলো সব ভাঁজ করে নেছি, কারণ আমার ঘরে জামা কাপড় একেবারে হিবিজিবি অবস্থা হয়েছিল। তাহিদার অনেক জামা কাপড় ধোয়া হয়েছে, বিছানার চাদর, ফোমের কভার, হাবি যাবে অনেক কিছুই ধোয়া হয়ে গেছে। তো ওইগুলো ভাঁজ করে একটু পরিষ্কার করে রাখবো, আর তাতে দেখা যায় ঘরটা আরও পরিষ্কার লাগে, আর নয়তো দেখা যায় সারা ঘরের মধ্যে শুধু জামা কাপড়ই ঝুলছে। এখন আসছি আমি আমার আসল কাজে, সেটা হচ্ছে ক্লিনিং পার্ট। আমি মোটামুটি ভালোই সব কিছু ঘষা মাজা করছিলাম আর কি, যেহেতু বিকেলে বাইরে যাইনি, হাতে আমার আরও সময় আছে, তো তাই ভাবলাম যে আমি আমার এই কাজগুলো শেষ করে ফেলি। সিঙ্কের মধ্যে জিনিসপত্র কিছু জমা ছিল, থালা বাটিগুটি কিছু জমা ছিল, তো ওগুলাই ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ, সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা বাজিয়ে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন, এতে করে আমার ছোট্ট একটু উপকার হবে। এবার আসি ঘর ঝাড়ু। আজকে আর ভ্যাকুয়াম ক্লিনার যেটা মেশিন যেটা, সেটা আর বের করলাম না, ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ ঘর তেমন একটা ময়লা না, জাস্ট উপরে সামনে যা ছিল এতটুকুই পরিষ্কার করে ফেলছি। আর তাওহিদকে নিয়েও খেলতে হবে, বেচারা দেখলাম অনেকক্ষণ ধরেই শুধু টিভি দেখছে, আর আমি এদিকে আমার কাজগুলো শেষ করছি, তাই আমিও একটু তাড়াহুড়া করছি, আর সাথে সাথে একটু দেশীয় কথা বলছি। আমার বড় বোনের সাথে ফোনে কথা বলছিলাম, আর আপুর সাথে যখন ফোনে কথা বলি তখন মনে হয় যেন কথা কম পড়ে গেছে, কখন যে সময় শেষ হয়ে যায়, কখন যে এত লম্বা সময় ধরে কথা বলছে এটা আসলে মনেই থাকে না। প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো বড় বোনের সাথে কথা বলেছি, আর সত্যি বলতে আমরা, আমি আর আমার ছোট বোন, আমাদের যে বড় বোন আছে ওকে আপু ডাকি না, আমরা সবসময় বড় বলেই ডাকি। তো যাই হোক, প্রায় দেড় ঘন্টা পর আমাদের ফোনের লাইন কাট হয়েছে, আমরা কথা বন্ধ করেছি, আর এর মাঝে আমি আমার কাজগুলো শেষ করে ফেলেছি। হেডফোনের এই একটা সুবিধা হচ্ছে যে কানে হেডফোন লাগিয়ে আমি আমার যাবতীয় সব কাজ শেষ করে ফেলতে পারবো। এরপর হচ্ছে তাওহিদের সাথে খেলার পালা। যেহেতু ওকে নিয়ে দুই দিন ধরে বাইরে বের হতে পারছি না, ও বিকেলবেলা অসময়ে ঘুমাচ্ছে, তো তার জন্য ভাবলাম যে না, বাসায় একটু ওর সাথে খেলাধুলা করি, তাহলে হয়তো ওর মনটাও ভালো হবে। বল নিয়ে একটু খেলছিলাম, ও আমার দিকে মারছিল, আমিও ওর দিকে মারছিলাম আর কি, ওইভাবেই খেলছে আলহামদুলিল্লাহ। তাওহিদ খেলছে, অনেকটা ইমপ্রুভ হয়েছে আমার ছেলের, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি আসলে গতকাল একটা জিনিস চিন্তা করছিলাম, যে সবাই বলে যে বাচ্চাদের সাথে এই সময়টা এনজয় করার জন্য, ওই সময়টা এনজয় করার মতো ছিল না। আমি আর আমার হাজবেন্ড, আমরা দুজনই আসলে একটা ভয়ের মধ্যে থাকতাম, কখন জানি ও আবার কান্না করে ওঠে, ও একটু ঘুমালে আমরাও একদম চুপচাপ হয়ে পড়ে থাকতাম, এইরকম অবস্থা আর কি গিয়েছিল আমাদের। বাট আলহামদুলিল্লাহ এখন ও মোটামুটি ভালোই উন্নতি হচ্ছে, বলা যেতে পারে এখন আমি এনজয় করছি আমার মাদারহুড। আচ্ছা, এটা হচ্ছে রাতের বেলা, তাওহিদের বাবা চলে এসেছে, ও ওকে গোসল করিয়ে দিচ্ছে, আমি তাওহিদকে খাওয়া দাওয়া করিয়ে একদম রেডি, এখন শুধু ঘুমাতে যাওয়ার পালা। বাট আমার জন্য সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে, সেটা আমি নেক্সট ব্লগে শেয়ার করছি, কারণ এই রাতটা আমার কাছে খুবই কঠিন একটা রাত গেছে, আমি যে কীভাবে পার করেছি আল্লাহ জানে। তো যাই হোক, আজকে আর কথা বাড়াই না, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া করি। আজকের মতো আল্লাহ হাফেজ।